এই ড্রাগন ফ্রুটটা গাছ থেকে পেরেছি, এখন এটা কাটবো, কেটে দেখা যাক এর ভিতরটা কেমন হয়। ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবারে এইভাবে এই যে দুই দিকে ছাল আছে, এই ছাল আর এখানে স্কিনটাকে এরকমভাবে একটুখানি এইভাবে করলেই ফ্রুট আমি কখনো কিনে খাইনি, খুব কস্টলি একটা ফ্রুট, তো কোনোদিন কিনে খাইনি, তো ইচ্ছা ছিল খাবো, তো নিজে চাষ করেই খাবো। তো আলটিমেটলি আজকে সেই দিনটা, আজকে আমার ছাদে ড্রাগন ফ্রুট হয়েছে, ড্রাগন ফ্রুট থেকে আজকে এই ড্রাগন ফ্রুটটা আমি পেরেছি, পেরে আজকে ফার্স্ট আমি টেস্ট করছি। প্রচুর মিষ্টি একটা ফ্রুট, তবে টেস্টের দিক থেকে বলবো খুব বেশি যে হাই ফাই টেস্ট তা না, তবে ড্রাগন ফ্রুটের মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে, প্রচুর পুষ্টিগুণ আছে, যে কারণের জন্য ড্রাগন ফ্রুটটা এতটাই কস্টলি। অ্যাকচুয়ালি এটা আমাদের ইন্ডিয়ার কোনো ফ্রুট না, ভিয়েতনাম বাইরের দিকের এটা ফ্রুট, যেই জন্য আমাদের এখানে চাষ করাটা অনেকে চাষ করছে না। তো এখন কিন্তু এই ড্রাগন ফ্রুটের চাষ কিন্তু অনেকেই করছে, আর এই ড্রাগন ফ্রুটের চাষ কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়, এর মেনটেনেন্সও খুব কম। তো আপনারা সবাই চাইলে আপনাদের ছাদে হোক বা আশে চারপাশে আপনার ড্রাগন ফ্রুট চাষ করতে পারেন। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছাদে আপনারা কীভাবে ড্রাগন ফ্রুটটা চাষ করতে পারেন। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।